বিদেশি বিভিন্ন দেশে বিদেশি ডিগ্রি বেশি সুবিধা দেওয়া হয়, বিশেষ সুবিধা দেওয়া হয়। এই ক্ষেত্রে বাংলাদেশে বিদেশি ডিগ্রিধারীদের বিশেষ কোনো সুবিধা দেওয়া উচিত কিনা, আপনি সেটা কিভাবে দেখেন? আমি পার্সোনালি কখনো উচিত অনুচিত নিয়ে ভাবি না। আমার কাছে মনে হয় যে দেয়ার ইজ নো শুডস অ্যান্ড নো শুড নটস, দেয়ার ইজ অনলি ওয়ান থিং, হোয়াট হ্যাপেন্স অ্যান্ড হোয়াট ডাজ নট হ্যাপেন, এর বাইরে কিচ্ছু নাই। উচিত কিনা বলে কিছু নাই আসলে। একটা দেশের নীতি নির্ধারক মহলে যা যা সিদ্ধান্ত গৃহীত হয় তোমাকে সেগুলো গ্রহণ করতে হবে, গ্রহণ করতে না পারলে অন্যদিকে যেতে হবে, এর বাইরে কিচ্ছু করার নাই। তো কোনো দেশে বা বাইরের কান্ট্রিগুলোতে বিদেশি ডিগ্রিধারীদের বাড়তি কোনো সুযোগ দেওয়া হয় কিনা আমি জানি না, বাংলাদেশে এরকম কিছু দেওয়া হয় বলে আমি শুনি নাই কখনো। বাংলাদেশে সব সময় বিশেষ করে প্রাইভেট সেক্টরে মেধার মূল্যায়ন করা হয়, দক্ষতা এবং যোগ্যতার মূল্যায়ন করা হয়। সিভিল সেক্টরে এন্ট্রি লেভেলে সবার জন্য একটা কমন প্রসিডিওর আছে, কিছু ফর্ম্যাট আছে, ওই ফর্ম্যাটগুলোর মধ্য দিয়ে তোমাকে এগোতে হবে। এন্ট্রি হয়ে যাওয়ার পর তুমি যখন জয়েন করে ফেলবে তখন তোমার কারিশমা, তোমার ক্যালিভার, তোমার এফিসিয়েন্সি, এগুলোর উপর ভিত্তি করে তুমি কতটুকু এগিয়ে যাচ্ছ বা এগিয়ে যাচ্ছ না সেটা নির্ধারণ করা হবে। সিভিল সার্ভিসের ব্যাপারটা আলাদা, কিন্তু প্রাইভেট সেক্টরগুলোতে বাড়তি কোনো জামাই আদর পাবে না। তুমি বিদেশে, তুমি হার্ভার্ডে পড়াশোনা করে এসেছো, তোমাকে জামাই আদর করা হবে, নট নাথিং লাইক দ্যাট। তুমি নিজেকে প্রুফ করতে হবে। এন্ট্রি লেভেল যেটা আছে সেখানে তোমাকে নিজেকে প্রুফ করতে হবে, আচ্ছা সৈকত আমি যেটা বলছি সেটা ঠিক আছে কিনা আমার মনে হয় তুই কিছু কথা বলতে পারবি। সৈকত প্লিজ তুই একটু সামনে এসে একটু কিছু অ্যাড কর প্লিজ। দাদা আপনি যেটা বলছেন একদম রাইট। প্রাইভেট সেক্টরের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে ওটা যেটা মেইনলি ফোকাস করা হচ্ছে আপনার যে যে পার্সনটাকে আমি জব দিচ্ছি তার আসলে কোয়ালিটিটা কি, তার স্কিল লেভেলটা কি। তো বিদেশ থেকে পড়ে আসলে যে সে খুব কোয়ালিফাইড, বাংলাদেশ থেকে একটা ছেলে পড়লে যে সে কোয়ালিফাইড নাই, নাথিং লাইক দ্যাট, ইটস অল অ্যাবাউট দ্য পার্সন। এখন একটা ছেলে হয়তো বাংলাদেশের থেকেও মোর স্কিল হতে পারে, মোর দেন যে বাইরে থেকে পড়ে আসছে, হি হ্যাজ মোর মেবি কমিউনিকেটিভ, লাইক কমিউনিকেশন স্কিল ইজ বেটার, বাট টেকনিক্যালি হি ইজ নট দ্যাট মাচ সলভেন্ট লাইক আ পার্সন হু ইজ ফ্রম বাংলাদেশ। তো যেটা দাদা আগেও বলছেন যে প্রাইভেট জবগুলো যারা ওনার, আর আজকে যদি আমি একটা কোম্পানি ওপেন করি সেক্ষেত্রে আমার টার্গেট থাকবে হচ্ছে আমি আমার এমপ্লয় দিয়ে ম্যাক্সিমাম এফোর্টটা দিয়ে নেব, ম্যাক্সিমাম আউটকাম যেন আমি তার থেকে পাই, এবং ম্যাক্সিমাম আউটকামটা তার থেকে পাবো যে যে ক্যাপেবল, যে কোয়ালিটি আছে এবং যে স্কিল। সো এখানে আসলে কারোরই এই জিনিসটা ভাবার সুযোগ নাই যে আমি বাইরে থেকে পড়ে আসছি তো একটা ডিসক্রিমিনেশনের শিকার হবো। আমি কোনো ডিসক্রিমিনেশনের শিকার হইনি, বরং এটাকে তারা অ্যাপ্রিসিয়েট করে, অ্যাপ্রিসিয়েট করে ইন আদার সেন্স, যেহেতু আপনি বাইরে থেকে পড়ালেখা করে আসছেন সো আপনার যে অ্যাডাপ্টেবিলিটি, অ্যাডাপ্টেবিলিটি ইটস লিটল বিট হায়ার দেন যে আপনার বাংলাদেশ থেকে হয়তো পড়ালেখা করছে। আমি বলতেছি না সবার ক্ষেত্রে, ইটস নট, ইটস জাস্ট জেনারেল টার্ম। যেহেতু আমি বাইরে থেকে পড়ালেখা করে আসতেছি কিছু ডিফারেন্স থাকবেই, কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ আমি পাবো, কারণ আমি ওখানে হয়তো আরও 10টা কালচারের সাথে মিশে আসছি, আমি ওখানে হয়তো আরও 10টা এক্সপিরিয়েন্স আমি হয়তো অর্জন করে আসছি যেটা হয়তো আমি এই দেশের থেকে হয়তো পাচ্ছি না। আমি ওখানে গিয়ে হয়তো আমার কমিউনিকেশন করতে হচ্ছে ইংলিশে, যেটা হয়তো আমার এখানে থেকে করতে হচ্ছে না। সো যে চর্চাটা আসলে আমার নাই, হুট করে আমি আসলে এক্সপেক্ট করতে পারি না যে আচ্ছা আমি প্রফেশনাল লাইফে ঢুকলাম, আমি একদম স্মুথলি ফ্লুয়েন্টলি হয়তো আমি আমার বসদের সাথে ইংলিশে বলতে পারবো। বাট যেটা হয়তো ওই ছেলেটা হয়তো যে বাইরে থেকে পড়ে আসছে সে হয়তো করতে পারবে। সো হ্যাঁ, কিছু জায়গায় ডিফারেন্স থাকে, বাট ইটস নট লাইক বলার মতো। যেটা বলার মতো সেটা হচ্ছে আপনার স্কিল, আপনার এক্সপিরিয়েন্স, আপনার কোয়ালিটি। সো এই বিষয়গুলো যদি আপনার মধ্যে থাকে, আপনি যেখান থেকে পড়ে আসেন, কেন বাংলাদেশিরা কি বাইরে গিয়ে জব করতেছে না, ইন্টেলের মতো জায়গায় জব করতেছে না, নাসার মতো জায়গায় জব করতেছে না,
আবার ফরেনাররা কিন্তু বাংলাদেশে এসেও জব করছে, ভাইস ভার্সা। আপনার নলেজ আছে, আপনি ক্যাপেবল, আপনি সেই রেসপেক্ট পাবেন, সেই রেসপন্স পাবেন মার্কেট থেকে, আপনার ক্যালিবার হয়তো আপ টু দ্য মার্ক না, তো সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি ডিসক্রিমিনেটেড হবেন। এটা আসলে ডিসক্রিমিনেট বলা যায় না, এটা আসলে আপনি আপনার সেই যোগ্যতা প্রুভ করতে পারেননি, দেখে হয়তো তারা আপনাকে নিচ্ছে, এটাই আমার বলার। দাদা চমৎকার ভাবে ব্যাখ্যা দিয়েছেন, আমার মনে হয় অ্যান্সারটা পেয়ে গেছে।